আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আবু ইউসুফ খান, প্রভাষক বাংলা, মুর্শিদাবাদ আইস ইসলামী আলিম মাদ্রাসা। হাই শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলিম দ্বিতীয় বর্ষের সমাস নিয়ে আলোচনা করব। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আমরা এই সমাসকে যদি বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করি তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমাসের যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়া। এই সমাসের এই সংজ্ঞাটাকে তিনি যেভাবে সাজিয়েছেন আমরা এটাকে আরও সংক্ষেপে বলতে পারি, একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এটা হচ্ছে সংক্ষেপে। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যেভাবে সাজিয়েছেন, তিনি যেটা বুঝাইতে চান, একটা পদের সাথে আরেকটা পদের অর্থের মিল আছে। এই অর্থ সঙ্গতি মানে হচ্ছে অর্থের মিল। এরকম অনেকগুলি পদ এক পদে পরিণত হওয়া, সেটা হচ্ছে সমাস। সমাস ভাষাকে সংক্ষেপ করে, ভাষার প্রাঞ্জলতা এবং সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে আমরা সমাসের দীর্ঘ আলোচনা যাওয়ার পূর্বে সমাসের সাথে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আগে আলোচনা করব। বুঝতে গেলে আমাদের যেই বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ কাকে বলে এটা আগে আমরা বুঝব। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। এখানে আমি দিয়েছি সমস্যমান পদ, আবার একটু বোঝার চেষ্টা করো, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। চিত্রে আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা আমরা পরে সেটা আলোচনা করব। এখানে এই সমস্যমান পদের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই, দানের ক্ষেত, দান ক্ষেত, এই উদাহরণটার ক্ষেত্রে ধানের এবং ক্ষেত এই দুইটাকে আমরা সমস্যমান পদ হিসাবে চিহ্নিত করতে পারি। এবার আসি সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেখানে গিয়ে সমাসটা শেষ হয় সেটাই হচ্ছে সমস্ত পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। এরপর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, পূর্বপদ ও উত্তরপদ। সমস্ত পদ এটার দুইটা অংশ থাকে, যেটাকে বলা হয় পূর্বপদ এবং উত্তরপদ। প্রথম অংশ পূর্বপদ, পরের অংশ হচ্ছে উত্তরপদ। এই উত্তরপদকে পরপদও বলা হয়। এরপরে আমরা ভেষ বাক্য। ভেষ বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ। ভেষ বাক্যটা কি? সমাসের অর্থ বোঝানোর জন্যে সম্বন্ধযুক্ত যে পদগুলির ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয়। আবার বলছি আমি, সমাসের অর্থ বোঝানোর জন্যে সম্বন্ধযুক্ত যে পদগুলির ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় তাকে ভেষ বাক্য বলে। এবার আমি চিত্রে একটা উদাহরণ দিয়েছি, বিলাত থেকে ফেরত, যাতে আমরা সহজেই বুঝতে পারি সমাসের এই বিষয়গুলি। এই বিলাত থেকে ফেরত সমান সমান বিলাত ফেরত। বিলাত এবং ফেরত এই দুইটা হচ্ছে ভেষ বাক্য। বিলাত এবং ফেরত এই দুইটা হচ্ছে ভেষ বাক্য। আর বিলাত থেকে ফেরত এই তিন অংশটা হচ্ছে সমস্যমান পদ। এবার আমরা যাব
বিলাত ফেরত, সমান সমান যেটা হয়েছে বিলাত ফেরত, তাহলে বিলাত ফেরত এই দুইটা অংশকে একত্রে বলা হয় সমস্ত পদ। আর সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ, পরের অংশকে বলা হয় ফরফদ। তা আমরা সমাসের প্রাথমিক যে বিষয়গুলি এগুলি আগে আমাদের জানতে হবে, এটার পর আমরা এবার যেতে পারব শ্রেণী বিভাগ। যদি সমাস কি সেটা প্রাথমিকভাবে বুঝে থাকো তাহলে আমরা এবার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সমাসের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সমাস ছয় প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মদ্বারয় সমাস। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা শ্রেণী বিভাগে যাচ্ছি প্রথমে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা আমরা প্রথমে দেখব। সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থই প্রাধান্য থাকে, কেউ কারো দ্বারা সংকুচিত হয় না। অর্থাৎ যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে, কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, তাকেই দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা এখানে দেখব, আমি একটা উদাহরণ বলি, ধরো জীবন ও মরণ, জীবন মরণ। এখানে জীবন এবং মরণ এই দুইটা সমসমান পদ। আমরা সমস্ত পদে গিয়েও দেখি যে জীবন ও মরণ এটাই হইছে একটা আরেকটা দ্বারা সংকুচিত হয় নাই। দুইটা সমসমান পদের অর্থই ফাওয়ার এক, দুইটা সমসমান পদেরই ফাওয়ার এক। সেজন্যে এই ধরনের যদি আমরা সমাস দেখি তাহলে বুঝব যে সেটা দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্ব সমাসগুলি আমরা সেনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলির দিকে একটু তাকাবো যে কী কী উপসর্গ দেখলে আমরা বুঝব যে এই সমাসটা দ্বন্দ্ব সমাস। এখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করব। যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, অপেক্ষাকৃত পূজনীয় শব্দ আগে বসে। পূজনীয় বলতে আমরা বুঝি ভক্তি, যাকে বেশি ভক্তি করা হয়। তো অপেক্ষাকৃত পূজনীয় শব্দ আগে বসে। আমি এই ধরনের একটা উদাহরণ দিয়েছি, ধরো গুরু ও শিষ্য, গুরু শিষ্য। এখানে গুরুকে বেশি ভক্তি করা হয় বা তিনি পূজনীয়, সেজন্য এই শব্দটা আগে। তো এই জাতীয় হলে আমরা বুঝব যে এটা দ্বন্দ্ব সমাস। এরপরে আরেকটা উদাহরণ আমি বলতে পারি, সেটা হচ্ছে উপসর্গের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ আগে বসে। স্ত্রীবাচক শব্দ, তাহলে সেটা বুঝব যে দ্বন্দ্ব সমাস। যে মা ও বাপ, মা বাপ, তাহলে এখানে মাটা স্ত্রীবাচক, এটা আগে বসছে, বুঝব যে এটা দ্বন্দ্ব সমাস। গৌরববোধক শব্দ আগে বসে, তুলনামূলকভাবে অধিক সম্মানিত গৌরবের এই জাতীয় যদি শব্দ আগে দেখি তাহলে সেটা বুঝব যে দ্বন্দ্ব সমাস। যেমন রাজা ও ফজা, রাজা ফজা, এখানে রাজা ও ফজা, রাজা ফজা, তাহলে রাজা প্রজার তুলনায় অধিক সম্মানিত, সেজন্যে এটা আগে বসছে। তুলনামূলকভাবে বা অপেক্ষাকৃত ছোট শব্দ আগে বসে। দেনা ও ফাওনা, এই উদাহরণটার দিকে যদি তাকাই তাহলে দেখব দেনা ও ফাওনা উচ্চারণের দিক থেকে অথবা বানানে ফাওনাটা একটু বড়, দেনা শব্দটা ছোট, সেজন্য এটা আগে বসছে। এই জাতীয় শব্দ দেখলেও বুঝব যে সেটা দ্বন্দ্ব সমাস। ও এবং আর, তথা ইত্যাদি, এই সংযোগার্থক অব্যয়গুলির মাধ্যমে দ্বন্দ্ব সমাসের বিভাগ তথা ব্যাস বাক্য করতে হয়। আবার বলি, ও এবং আর তথা ইত্যাদি সংযোগার্থক অব্যয়, এগুলি সংযোগার্থক অব্যয়, এই অব্যয়গুলির মাধ্যমে দ্বন্দ্ব সমাসের বিভাগ তথা ব্যাস বাক্য করতে হয়। একটা উদাহরণ দিলাম, ফোকা ও মাকড়, ফোকা মাকড়,
এই যে এখানে ও আছে, তাহলে এই ও হচ্ছে সংযোগার্থক অব্য, এটার মাধ্যমে বিভাগ বা ব্যাসবাক্য করে ফোকা ও মাকর, ফোকা মাকর। এরপরে উকারান্ত ও ওকারান্ত যুক্ত যদি কখনো কোনো মানে সমাসের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝব যে এই শব্দটা ফরে বসবে। এতক্ষণ পর্যন্ত যা বলছি সেগুলি হচ্ছে আগে বসে, এটা কিন্তু ভিন্নটা, এটা হচ্ছে ফরে বসে। যেমন নাক ও মুখ, নাক মুখ, মুখ লিখতে উ, এখানে উটা আছে মুখ লিখতে, তো সেজন্য সেটা পরে বসছে। এবার আমরা দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগে যাব। এতক্ষণ পর্যন্ত আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই এই উপসর্গগুলি থাকলে বুঝবো যে এগুলি দ্বন্দ্ব সমাস। এবার আলোচনা করব দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ নিয়ে। দ্বন্দ্ব সমাসকে বিভিন্নভাবে শ্রেণী বিন্যাস করা যায়। আমরা এখানে দ্বন্দ্ব সমাসের যে শ্রেণী বিন্যাসটা দেখাই সেটা হচ্ছে প্রথম প্রকার মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক। যদিও শ্রেণী বিভাগ একটু দীর্ঘ, কিন্তু তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আসলে বোঝাটা সহজ, কারণ এখানে নামের সাথে আসলে প্রত্যেকটারই এই মানে নামের সাথে মিল আছে, মিলনার্থক। যে দ্বন্দ্ব সমাসের উভয় পদের সম্পর্ক অভিন্ন, মানে দুইটা পদের সম্পর্ক অভিন্ন, সেই দ্বন্দ্ব সমাসকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। একটা উদাহরণ এখানে আমি মানে সংক্ষেপে লিখছি, বাই ও বোন, বাই বোন উদাহরণটা দিলাম, বাই ও বোন, বাই এবং বোনের সাথে সম্পর্কটা খুব নিবিড়। তাহলে মিলনার্থক দ্বন্দ্বের ক্ষেত্রে এটা একটু খেয়াল করব যে যেহেতু উভয় পদের সম্পর্কটা থাকবে অভিন্ন, মানে গভীর সম্পর্ক এই জাতীয়, তাহলে ভাই বোন, ভাই বোনের সম্পর্কটা অভিন্ন থাকে। এরপর দ্বিতীয় প্রকার হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, আগেরটার ঠিক অনেকটা বিপরীত। বিরোধার্থক, যে দ্বন্দ্ব সমাসের এক পদ অন্য পদের বৈরী অর্থ প্রকাশ করে, এক পদ অন্য পদের বৈরী মানে শত্রু ভাবাপন্ন এরকম অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলি। তো বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে উদাহরণ যেমন দা ও কুমড়া, দা ও কুমড়া, এই দা কুমড়া সম্পর্কটা আসলে খুব ভালো না, মানে শত্রুতা, দা কুমড়া। এরপর তৃতীয় নম্বরে যাব, তৃতীয় নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক মানে সমান অর্থবোধক, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদের সমান অর্থ প্রকাশ করে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে, যথা সিটি ও পত্র, সিটি পত্র। এই যে সিটি দিয়ে যেটা বুঝি আমরা, পত্র দিয়েও একই কথাই বুঝি, তাহলে সিটি ও পত্র, সিটি পত্র, এটা হচ্ছে সমার্থক, মানে এক পদ অন্য পদের সমান অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপর আমরা যা চতুর্থ নম্বরে যাব, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক, এক পদ অন্য পদের বিপরীতার্থ প্রকাশ করে। তাহলে এটার সংজ্ঞাটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে, যথা আয় ও ব্যয়, আয়ের ঠিক বিপরীত হচ্ছে ব্যয়, আয় ব্যয়। পাঁচ নম্বরে এবার আমরা দেখব সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদ সংখ্যাবাচক হয় তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে, যথা সাত ও পাঁচ, সাত পাঁচ। সহসর দ্বন্দ্ব সমাস, এক যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ পরপদের সহসর তাকে সহসর দ্বন্দ্ব সমাস বলে, যথা সর্দি ও কাশি, সর্দি কাশি, সর্দি ও কাশি, সর্দি কাশি। এবার বহুপদী দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসের দুইয়ের অধিক পদে সমাস হয় তাকে বহুপদী, দুইয়ের অধিক
ফদের মধ্যে যদি সমাস হয় তাহলে বহু উফদি দ্বন্দ্ব সমাস আমরা বলবো, যথা জন্ম মৃত্যু আর বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ। এখানে আমরা দুইয়ের অধিক দেখি, এই দুইয়ের অধিক ফদ রয়েছে, জন্ম মৃত্যু বিবাহ তিনটা এখানে আছে ফদ। এবার এক শেষ দ্বন্দ্ব সমাস, এক শেষ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসের ফদান ফদটি অবশিষ্ট থাকে, অন্যান্য ফদগুলি লোপ পায় এবং শেষ ফদ অনুযায়ী শব্দ হয়, তাকে এক শেষ দ্বন্দ্ব সমাস বলে। যথা জায়া ও ফতি দম্পতি, ফদান ফদ অবশিষ্ট, অন্যান্য ফদ লোপ পাবে এক শেষ দ্বন্দ্ব সমাসের। অলুক দ্বন্দ্ব সমাস, অলুক শব্দের অর্থ হচ্ছে লোপ না পাওয়া, অলুক শব্দের অর্থ হচ্ছে লোপ না পাওয়া। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে, পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যথা হাতে ও কলমে, হাতে কলমে, এখানে হাতে এ বিভক্তি আছে, কলমে এ বিভক্তি আছে, সমসমান পদের মধ্যেও বিভক্তি ছিল এবং সমস্ত পদে গিয়েও সেই বিভক্তিটা আছে, তার মানে বিভক্তি লোপ পায় নাই। তাহলে যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এবার আমরা সমাসের দ্বিতীয় ফকারে আসব, দ্বিতীয় ফকার হচ্ছে দ্বিগু সমাস। দ্বি মানে দুই, গু বা গো মানে গরু, এটা সংস্কৃত থেকে এসেছে। এই শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। আমরা প্রথমে এটা সংজ্ঞা বলবো। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বোঝালে তাকে দ্বিগু সমাস বলে। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বোঝালে তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের একটা উদাহরণ দিয়েছি, তিন ফলের সমাহার ত্রিফলা, তিন বা ত্রি, তিন মানে হচ্ছে ত্রি, তিন ফলের সমাহার ত্রিফলা। তাহলে আমরা দ্বিগু সমাসের ক্ষেত্রে পেয়েছি কি, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বোঝালে সেটা দ্বিগু সমাস হয়। সেনারূপায়ের ক্ষেত্রে আমরা দেখব প্রথম পদটি সংখ্যাবাচক হয়, তাহলে প্রথম পদটি সংখ্যাবাচক, এখানে তিন বা ত্রি, এটা হচ্ছে সংখ্যাবাচক। আমরা যদি উদাহরণের দিকে তাকাই তাহলে দেখব তিনটা হচ্ছে সংখ্যাবাচক, তাহলে দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথম পদটি হবে সংখ্যাবাচক। এবার দ্বিতীয়টা হচ্ছে ফরফরটি হবে বিশেষ্য, ফরফরটি হবে বিশেষ্য, প্রথম পদটি সংখ্যাবাচক ফরফরটি বিশেষ্য হবে। এখানে আমরা দেখব তিন ফলের সমাহার ত্রিফলা, এই যে ত্রিফলা, এটা একটা ফলের, তিন ফলের সমাহার ত্রিফলা, একটা তৈল, এই জাতীয় একটা পদার্থ বা একটা বস্তু, এটা বিশেষ্য। সমস্ত ফলটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়। এখানে সমস্ত পদে গিয়ে সমষ্টি বা এটা সমাহার বোঝায়, সেটা হচ্ছে দ্বিগু সমাস। প্রিয় শিক্ষার্থী, দ্বিগু সমাসের ক্ষেত্রে শ্রেণীবিভাগ নেই, আমরা দ্বিগু সমাস খুব সহজেই চিনতে পারবো অল্প কয়েকটা, এই অল্প কয়েকটা বৈশিষ্ট্যের মাধ্যমে। আজ এ পর্যন্তই, অন্য আরেকদিন সমাসের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।